আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো রিসার্চেবল ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি মতো সবসময় লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আশা করি আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটির মধ্যে সার্ভে সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সার্ভে সাইটের উপরে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে ইতিমধ্যে আমার চ্যানেলের মধ্যে, এবং যারা বিশ্বাস করে কাজ করছেন তারা কিন্তু গেইনার হচ্ছেন। বড় বড় ইনকাম না হলেও কিন্তু যারা নন স্কিলড রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা স্টুডেন্ট রয়েছেন অথবা ইনভেস্ট করার মতো যাদের ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য সার্ভে ওয়ার্ক গুলো আমি মনে করি একটা অক্সিজেনের মতো। কেননা মাস শেষে যদি আপনি হাত খরচের টাকাটা এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে সেটি খারাপ কিছু নেই। কেননা কথায় রয়েছে, সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে বেশি কিছু না পাওয়ার চেয়ে কম পাওয়া ভালো। আজকের যে ওয়েবসাইটটি বা ট্রাস্টেড সার্ভে সাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছে সেটির নাম হচ্ছে ইভেনো ডট নেট। এটি 2020 সালে লঞ্চ করেছে এবং সুইডেন ভিত্তিক একটি কোম্পানি, এবং পাশাপাশি এটির মধ্যে অনেকে কাজ করে আর্নিং জেনারেট করছে। সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। এখানে কিছু বোনাস পয়েন্ট রয়েছে এবং আপনি সরাসরি যদি 100 পয়েন্ট কালেক্ট করতে পারেন তাহলে এখান থেকে $1 পাবেন, এবং $10 হলে এখান থেকে উইথড্র করার মতো আপনি পসিবিলিটি পাবেন। সুতরাং এক কথায় বলা যায় অসাধারণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কাজ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে ইনকাম জেনারেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই জাস্ট প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করার পরে আপনি অ্যামেজিং কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো লেটেস্ট এবং ইনফরমেটিভ, যেগুলো হয়তো আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। 700+ ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে। কোনো না কোনো ভিডিও আপনার প্রয়োজন হতে পারে, যে ভিডিওটি আপনার প্রয়োজন হয় সেটি দেখে নিজের লাইফকে চেঞ্জ করুন, ঘরে বসে না থেকে। সুতরাং শুরু করছি। অলরাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে চলে এসেছে। আজকের ওয়েবসাইটের নাম হচ্ছে ইভেনো ডট নেট। এটির মধ্যে সাইন আপ করা অত্যন্ত সহজ। প্রথমত আপনাকে কাজ করতে হবে সাইন আপটি সেরে। প্রথমত রেজিস্টার বাটনে ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। সুতরাং রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এরপর জিপ কোড দিবেন। জিপ কোড অনেকে বুঝতে পারে না যে আপনার এলাকার পোস্টাল কোডটি হচ্ছে জিপ কোড। এরপর আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থ এবং এখানে যে বক্স রয়েছে সেই বক্সে ক্লিক করে আপনি যদি সাইন আপে ক্লিক করেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অথবা আপনি যদি এই ধরনের ঝামেলায় যেতে না চান তাহলে সরাসরি এখানে যে জিমেল রয়েছে সেই জিমেলের মধ্যে ক্লিক করে আপনি কানেক্টেড হয়ে নিতে পারবেন। দ্যাটস ইট। অথবা আপনি ফেসবুকের মাধ্যমেও কানেকশন করে নিতে পারবেন, তবে আপনাকে আমি পরামর্শ দিব জিমেলের মাধ্যমে কানেক্টেড হয়ে নিতে। আশা করি বুঝতে পেরেছেন। এই ওয়েবসাইটে সাইন আপ করে নেওয়ার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। দ্যাটস ইট। আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সাইন আপ করে নিতে হয়। সাইন আপ করে নেওয়ার পরে আপনার এখানে ইউজার নেমটি শো করবে। এরপর আপনি এখানে সাইন আপ বোনাস হিসেবে 5 পয়েন্ট পাবেন, তার মানে $0.05 পাবেন এখান থেকে সাইন আপ বোনাস হিসাবে। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রোফাইলটা সেটিং করতে হবে। প্রোফাইলটা সেটিংস মানে হচ্ছে যে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। সো এরপরে আপনার যাবতীয় কাজগুলো। সো প্রথমে আপনাকে এখানে প্রোফাইলিং এর মধ্যে ক্লিক করতে হবে। প্রোফাইলিং এ ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলটা বাড়ি করবেন। একটি কথা ম্যান্ডেটরি, সেটি হচ্ছে যে অনেকেই সার্ভে সাইটে কাজ করতে চায়, কিছুদিন যাওয়ার পরে সার্ভে সাইটের মধ্যে কাজ পাওয়া যায় না। তাদের উদ্দেশ্যে বলছি যে এই সমস্ত ওয়েবসাইট গুলোতে কাজ করতে হলে আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাতে হবে। এক এক ওয়েবসাইটের নিয়ম এক এক রকম। কোনো কোনো ওয়েবসাইটে সিম্পল কতগুলো কোয়েশ্চেন অ্যান্সার করলে আপনার প্রোফাইলটা সেটিংস হয়ে যায়। তবে এখানে আরেকটি নিউজ আমি দিচ্ছি, অনেক
সার্ভে সাইটের মধ্যে বিপিএস কানেক্টেড করে নিতে হয় অথবা বিপিএস কিনে নিতে হয়। এই ওয়েবসাইটের মধ্যে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট ফ্রিলি আপনি কাজ করতে পারবেন কোনো রকম বিপিএস এর ঝামেলা ছাড়াই। সুতরাং কিভাবে এখানে প্রোফাইল সেটিং করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট, সুতরাং সবকিছু জিরো দেখাচ্ছে এবং এখানে আমি 5 পয়েন্ট পেয়েছি সাইন আপ বোনাস হিসেবে। এখানে প্রোফাইলিং এ ক্লিক করার পরে আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, টু গেট বেটার ম্যাচড সার্ভিস প্লিজ ফিল আউট দা প্রোফাইলিং কোয়েশ্চনস বিলো। এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে সেই অপশন গুলো আপনি সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনার প্রোফাইলটা পুরোপুরি ভাবে সেটিং হয়ে যাবে। তবে আপনাকে একটু সময় দিতে হবে, প্রোফাইলটা সেটিং করার পরে আপনি হিউজ পরিমাণ এখানে সার্ভের কাজ পাবেন যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। স্কিপ করে বা টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাবে, পরবর্তীতে আপনাকে আপনি আমাকে নেগেটিভ কমেন্ট করবেন, এতে করে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, যে কোনো ভিডিও দেখার পরে আপনি উন্নতি করতে পারবেন অর্থাৎ আর্নিং করতে পারবেন। সো এখানে রিসার্চ এর কাজ দেওয়া রয়েছে, সেই রিসার্চ এর কাজটুকু করলে আপনি এখান থেকে প্রথম কাজটি সেরে ফেলতে পারবেন। তার মানে এখানে 5 অ্যানসার দিতে বলেছে। সো এখানে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে, হোয়াট টাইপ অফ রিসার্চ আর ইউ ইন্টারেস্টেড টু বি ইনভাইটেড টু পার্টিসিপেট ইন। আপনি কি ধরনের সার্ভের কাজ চাচ্ছেন সেটি আপনি ক্লিক দিয়ে রাখবেন। সো এখানে আপনি যে বক্স গুলো পাবেন সেই বক্স গুলো সবগুলোতে আপনি ক্লিক দিয়ে রাখবেন। ক্লিক দিলে আপনার সুবিধা কি, সেটি হচ্ছে আপনি এই ধরনের যে সমস্ত ওয়েবসাইট এর অর্থাৎ সার্ভের কাজগুলো তারা দিবে সেই কাজগুলো আপনি পাবেন। এখানে নান অফ দা অ্যাবাভ কখনো দিবেন না। এরপর আপনি সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবেন, এরপরে এটিতে চলে আসবেন। ডাজ দা কম্পিউটার ইউ প্রাইমারিলি টু ইউজ ইউজ টু ইন্টারাক্ট উইথ রিসার্চ স্টাডিজ হ্যাভ এ ওয়েব ক্যামেরা, ইয়েস আমি এটি ইয়েস দিয়ে রাখছি। এরপর আপনি তৃতীয়টিতে চলে যাবেন, তার মানে নেক্সটটিতে চলে যাবেন। এরপরে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আপনার এটি হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকুই। এরপর এটি নেক্সট কোয়েশ্চনটি, ডু ইউ এগ্রি টু অপট ইন অ্যান্ড পার্টিসিপেট ইন টাইপস অফ রিসার্চ দ্যাট মে রিকোয়ার ইউ টু ডাউনলোড। এখানে আপনি ইয়েস দিয়ে রাখবেন, ইয়েস দিয়ে রেখে তারপর আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, দ্যাটস ইট। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেন গুলো আসবে সেই কোয়েশ্চেন গুলো আপনাকে ফিল আপ করে এগিয়ে যেতে হবে। এরপর যে কোয়েশ্চেনটি, ডু ইউ এগ্রি টু অপট, এটি তো আমি করেছি, সেটি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আপনার কিন্তু কাজ হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকুই। সো আমি এখান থেকে 4% কমপ্লিট করেছি। এবার মাদার এন্ড বেবি, সেটি হচ্ছে আর ইউ অ্যান্ড ইউ পার্টনার স্পাউস কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি, ইয়েস দিছি। তারপরে ইফ ইউ অ্যান্ড ইউর পার্টনার স্পাউস আর এক্সপেক্টিং, হুইচ মান্থ ইজ দ্য বেবি, আই এম নট এক্সপেক্টিং, আই এম, আপনি কখন বেবি চাচ্ছেন সেটি সেটি এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ মাসটা সিলেক্ট করে দিবেন। ইফ ইউ অ্যান্ড ইউর পার্টনার স্পাউস আর এক্সপেক্টিং, হুইচ ইয়ার ইজ দ্য বেবি, সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি 2020। এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, এরপর আপনি নেক্সট কোয়েশ্চেনের মধ্যে চলে যাবেন। এরপর আমি 7% পেয়েছি। এরপর হাউস হোল্ড ওয়ার্ক, হাউ মেনি পিপল লিভ ইন দ্য হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, আপনাকে এটি বুঝতে হবে, আপনার ফ্যামিলির মধ্যে কয়জন মেম্বার রয়েছে। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, হোয়াট ইজ ইউর মেরিটাল স্ট্যাটাস, আমি মেরিট দিচ্ছি, আপনি আনমেরিট হলে আনমেরিট দিবেন, তবে মেরিট দেওয়া ভালো। হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন আপনি কোন ধরনের বাড়িতে থাকেন, আপনার নিজস্ব বাড়ি, রেন্টেড মানে আপনার ভাড়া বাড়ি, অথবা আপনি ফার্ম কোনটিতে থাকেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এর বেসিসে কিন্তু তারা আপনাকে সার্ভের কাজগুলো দিবে। 10% আমি কমপ্লিট করেছি। এরপরে আপনি চাইলে বাকিগুলো সবগুলো কমপ্লিট করতে পারেন, দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ এখানে যে সার্ভে সাইডের কোয়েশ্চেনগুলো চাইবে সেই কোয়েশ্চেনগুলো আপনি সবকিছু ফিল আপ করে দিবেন, যাতে করে আপনার এই রিলেটেড সার্ভেগুলো প্রতিদিনই উপস্থিত হয়, যাতে করে আপনি প্রচুর পরিমাণে পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারেন, পয়েন্টের এগেনস্টে আপনি ডলার ইনকাম করতে পারবেন খুব সহজেই। সুতরাং সবগুলো প্রশ্ন আপনি রাইট দিয়ে দিবেন। এরপরে যেটি সেটি হচ্ছে, হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেয়িং ভিডিও আর কম্পিউটার গেমস, নান লেস দ্যান 1 আওয়ার, আপনি এখানে টাইম টেবল সিলেক্ট করে দিবেন। এরপরে ডু ইউ পার্টিসিপেট ইন অনলাইন অর ভার্চুয়াল গেমিং, ইয়েস বথ দিবেন, গেম রিলেটেড সমস্ত কোয়েশ্চেন গুলো। এরপরে এটিতে ক্লিক করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ সব প্রশ্নের উত্তর আমি
আপনি দিয়ে দিবেন, কেননা এখানে যদি আপনি সার্ভের অনেক কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব যে সব কোশ্চেনের আপনি ঠিক দিয়ে দিবেন। তার মানে এই বক্সগুলো এইভাবে এইভাবে ফিল আপ করবেন যাতে করে আপনার প্রচুর পরিমাণে কাজের অফার চলে আসে। দ্যাটস ইট, এতটুকুই। সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, আদার দিবেন, আই ডোন্ট প্রিফার নট টু ইজি, এরপর সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, এরপর হাউ ডু ইউ প্লে ভিডিও, এরপরে আরেকটি রয়েছে সেটি আমি দিব। অর্থাৎ এখান থেকে প্রচুর পরিমাণে কাজ পেতে চাইলে আপনাকে এই কাজগুলো ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই নয়। সুতরাং আপনাকে এইটি মনে রাখতে হবে। সো আমি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের প্রতীক্ষায় রইলাম। কেননা আমার চ্যানেলের মধ্যে যারা কমেন্ট করে তাদের কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু প্রশ্নের ভিডিওগুলো মেকিং করার চেষ্টা করি। সুতরাং আপনি অবশ্যই কমেন্ট করবেন। এরপর কম্পিউটার অ্যান্ড ভিডিও গেমিং, কম্পিউটার এবং ভিডিও গেমিং অলরেডি অ্যান্সার আমার দিয়েছি, এবং ইলেকট্রনিক্স এর মধ্যে আমি চলে আসি। ইলেকট্রনিক্স আসার পরে এখানে যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো জাস্ট আপনাকে একটু পড়তে হবে, পড়ার পরে আপনি বক্সে ক্লিক দিয়ে রাখবেন, দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ আপনি যত বেশি এখানে এই বক্সের মধ্যে ক্লিক দিবেন তত সার্ভে পাওয়ার পসিবিলিটি আপনার বেশি যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে কঠিন কোনো সার্ভে কাজ বা প্রশ্ন তারা দিবে না। আপনি যদি ইতিমধ্যে সার্ভের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিশ্চয়ই জানেন যে সার্ভের প্রশ্নগুলো অত্যন্ত সহজ হয়, আপনি বুঝে শুনে দিবেন এবং দিলে কোনো প্রবলেম হবে না, দ্যাটস ইট। অলরাইট, দেখতে পেলেন আমি কিছু সার্ভের প্রোফাইল সেটিং এর কাজ করেছি। এখানে আমার প্রোফাইল প্রায় 36% কমপ্লিট হয়েছে। তবে আপনাকে ধৈর্য ধরে সবগুলো কাজ করার পরে, তার মানে এইখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, এই যে অকুপেশন, মিডিয়া, ইলেকট্রনিক্স, হবিস অ্যান্ড ইন্টারেস্টস, এই বিষয়গুলোর উপরে আপনার যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোতে আপনি জাস্ট রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পরে এটি যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রোফাইলটা অনেক বেশি ভারী হবে, এবং পাশাপাশি আপনি এখান থেকে হিউজ পরিমাণ সার্ভে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমি নেক্সট অপশনটি দেখিয়েছি, ফ্রি পয়েন্টস। ফ্রি পয়েন্টস এর মধ্যে যখন আমি ক্লিক করব এখানে পয়েন্টস পাওয়ার অনেকগুলো পসিবিলিটি রয়েছে। ইউ ক্যান ক্লেম 1 পয়েন্টস এভরি 60 মিনিটস। তবে আপনাকে এখানে যদি এই পয়েন্ট টুকু পেতে হয় তার মানে আপনাকে দুটো সার্ভে মিনিমাম কমপ্লিট করতে হবে। সুতরাং আমি এখনো সার্ভে কমপ্লিট করিনি, সুতরাং আমার এটি হাইট দেখাচ্ছে। আপনি যখন দুটো সার্ভে কমপ্লিট করে ফেলবেন তখন আপনি এখান থেকে অবশ্যই বাকি কাজগুলো ইজিলি পেয়ে যেতে পারবেন। সুতরাং এটি বুঝতে পেরেছেন। এবার আমি গেমসে ক্লিক করছি। গেমসে ক্লিক করার পরে এখানে আমি নেক্সট অপশনগুলো পাবো। এখানে প্লে নাও, প্লে নাও, তার মানে এখানে অনেকগুলো গেমস রয়েছে। গেমস খেলতে কিন্তু আপনারা অভ্যস্ত, সেটি আবার আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা গেমস খেলে কিন্তু খুব বেশি খুশি হন। সুতরাং আপনি এখান থেকে একদিকে আর্নিং করতে পারবেন, অপরদিকে এন্টারটেইনমেন্ট নেওয়ার যথেষ্ট আপনার সুযোগ রয়েছে। সুতরাং আপনি সুযোগগুলো কখনোই মিস করবেন না। আশা করি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি এখানে রেফার করে কিন্তু আর্নিং করতে পারবেন। রেফার করে আর্নিং করার জন্য আপনি এই রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করার পরে এটি এই লিংকটি কপি করবেন। কপি করার পরে এটি শ্রিঙ্ক করবেন, তার মানে ছোট করবেন বিটলিয়ার মাধ্যমে, অথবা অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলোর মধ্যে লিংক শর্ট করা যায়। এটি আপনি শর্ট করার পরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, তারপর পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে যেখানে অনেকগুলো মানুষের সমাগম, সেখানে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন তাদের মাধ্যমে, তারা যদি সাইন আপ করে তাহলে অবশ্যই তাদের মাধ্যমে আপনি 10% কমিশন এখান থেকে ইজিলি জেনারেট করে নিতে পারবেন খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে টপ লিস্ট। কারা কারা এখানে টপ লিস্টে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম রায়, সে কমপ্লিট করেছে 1510 পয়েন্ট, লিনা সে 631 পয়েন্ট, অল টাইম এটি শো করবে, এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের নামও কিন্তু এখানে শো করছে। এক কথায় বলা যায় যে এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট সার্ভে কাজ করার জন্য। সুতরাং আপনি ঘরে বসে না থেকে আপনি আপনার মোবাইল এবং বা অথবা কম্পিউটারের মাধ্যমে এই সাইটটিতে কাজ করতে পারবেন। এবং পাশাপাশি আরো একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে একটি ডিভাইসে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এর বেশি অ্যাকাউন্ট তৈরি করলে তারা কিন্তু ব্যান করে দিবে। আমি আমার এখানে র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশে র্যাঙ্কিং হচ্ছে 27 এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে আমার এত, অর্থাৎ আমি আমার র্যাঙ্কিং পজিশন হচ্ছে এত। সুতরাং আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টটি এইভাবেই শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করবো, কেননা এটিতে ফ্রিলি আপনি কাজ করতে পারবেন, কোনো রকম বিপিএস বা বিপিএন ইউজ না করে।
সুতরাং ঘরে বসে না থেকে কাজ করতে থাকুন, এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব এখান থেকে কিসের কিভাবে উইথড্র করে নিতে হয়। আর একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এখান থেকে উইথড্র অপশনটি সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি এখানে পেপল এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। উইথড্রল মেথড ক্লিক দা থার্ড ইউ ওয়ান্ট রিসিভ ইউ হ্যাভ টু কমপ্লিট 5 সার্ভিস এন্ড আর্ন ইন টোটাল 900 পয়েন্টস ফ্রম সার্ভিস টু বি এলিজিবল টু উইথড্র। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে 5টি সার্ভের কাজ করতে হবে এবং মিনিমাম টোটাল 900 পয়েন্ট সার্ভে থেকে আর্নিং করতে হবে, এবং $10 হলে কিন্তু আপনার এটি ওপেন হয়ে যাবে, তার মানে এটি আর হাইড থাকবে না এবং পেন্ডিং। এখানে আপনি উইথড্রটা যখন দিবেন এটি পেন্ডিং থাকবে এবং 24 আওয়ার্স এর মধ্যে তারা সেটি পেমেন্ট করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন, এখানে কমপ্লিটেড উইথড্রটি শো করবে। আশা করি এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, আপনাদের মধ্যে যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই, আমি আমার চ্যানেলের মধ্যে তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিভ এর মধ্যে পেপ্যাল কিভাবে খুলতে হয়, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট, খুব সহজেই আপনি বাংলাদেশ থেকে বসে পেপ্যাল এর অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং সেটি ইউজ করতে পারবেন। বড় বড় ধরনের বড় কোনো লেনদেন না করে খুব ছোট ছোট লেনদেন গুলো আপনি খুব সহজেই পেপ্যাল এর মাধ্যমে করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।